তোমাদের লাইফ সায়েন্সে ফিজিক্যাল সায়েন্স এবং হচ্ছে কি ইংলিশ গ্রামার অলরেডি হচ্ছে কি সলিউশন এবং আনসার কিগুলো দেওয়া আছে সেগুলোকে তোমরা দেখে নেবে। এবার আমরা অঙ্কগুলোকে দেখব এবং অঙ্কর হচ্ছে কি প্রত্যেকটা হচ্ছে কি সমাধানগুলোকে দেখব। অঙ্ক হবে জিআইটা দেখব এবং হচ্ছে কি আমরা জিকে এর উত্তরগুলোকে একটু দেখে নেব, ঠিক আছে? তো অঙ্কটাও কিন্তু যথেষ্ট মানে যথেষ্ট সহজে ছিল অঙ্কটা, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্স খুব সহজ ছিল, ইংলিশ গ্রামার হচ্ছে কি মোটামুটি ছিল, জীবন বিজ্ঞান যথেষ্ট বলতে পারে একটু টাফের মতো ছিল এবং অঙ্ক বলো জিকে বলো জিআই ছিল খুব সহজে ছিল। তবে আমরা হচ্ছে কি এখন হচ্ছে কি এর উত্তরগুলোকে করব। তো ফার্স্ট যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ 76 দেখতে পাচ্ছ, কি বলেছে? যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের অন্তর যদি 3 হয়, ধ্রুবক পদ যদি 4 হয় তাহলে সমীকরণটি কি হবে? যোগফল তোমাকে দ্বিঘাত সমীকরণ দুটো বীজ দিয়ে করতে হলে তোমার প্রয়োজন হয় কি? প্রয়োজন হয় হচ্ছে তোমার যোগফলটা, কিন্তু এখানে দেওয়া আছে দুটি বীজের হচ্ছে বিয়োগফলটা, ঠিক আছে? তবে এই জায়গাটায় তোমাকে কি করতে হবে, চলো অঙ্কটা সমাধানটা করছি। দেখো কি দেওয়া আছে, তোমাকে বের করতে হবে হচ্ছে কি দুটো বীজ, ধরে নিলাম দুটো বীজ হচ্ছে কি আলফা এবং বিটা, তো এদের যোগফলটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে একটা কাজ করব, আমরা হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 4ab, এই ফর্মুলা দিয়ে আমরা করব, ঠিক আছে? তবে আলফা মাইনাস বিটা এর মান আমরা জানি কত, 3 এর স্কোয়ার প্লাস হচ্ছে কি 4 ইনটু এবি, এবি দেখো ধ্রুবক পদটা কত 4, ধ্রুবক পদটা মানে আমাদের কি হয়ে যাবে, ধ্রুবক পদটা মানে হচ্ছে কি আমাদের বীজদ্বয়ের গুণফলটা হয়ে যাবে, কারণ আমরা জানি এক স্কোয়ার মাইনাস হচ্ছে কি আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস হচ্ছে কি আলফা বিটা ইকুয়ালস টু 0, এটা হচ্ছে কি আমাদের একটা দ্বিঘাত সমীকরণের বীজ দ্বারা একটা আমাদের ফর্মুলা। তবে ধ্রুবক পদটা কোনটা, আলফা বিটা, ঠিক আছে? তবে এখানে কত হলো 4, তো 3 স্কোয়ার কত করে হচ্ছে কি এখানে 9 হলো, আর এখানে কত হচ্ছে 4 ইনটু 4 ইকুয়ালস টু হচ্ছে কত তোমার 16 25, তার মানে এখানে কিন্তু আমি পেয়ে গেলাম আলফা প্লাস বিটা এর মানটা, তার মানে রুট ওভার 25 আসবে, অর্থাৎ হচ্ছে কি কত 5 আসবে। তো রুট ওভার আমার যদি আলফা প্লাস বিটা এর মানটা যদি 5 থাকে তবে আমার দ্বিঘাত সমীকরণটা কি হবে এক স্কোয়ার, তবে আলফা প্লাস বিটার জায়গায় কত বসাবো 5x প্লাস হচ্ছে কত আলফা বিটা ইনটুর জায়গায় আমরা কত বসাবো গুণ আছে, গুণের জায়গায় তো বলে দেওয়া আছে মানটা 0, অর্থাৎ আমাদের এখান থেকে অপশন নাম্বার এটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনসে চলে যাও, কোশ্চেন এখানে কি আছে, এবার 77 আছে, কি দেওয়া আছে দেখো, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির হচ্ছে কি পরিবৃত্তের হচ্ছে কি ক্ষেত্রফল কি দাঁড়াবে। দেখো ত্রিভুজের পরিবৃত্তে এর ব্যাসার্ধটা বের করার একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করা আছে। তবে সেই সূত্রটা কি, সেই সূত্রটা হলো যে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান তোমাকে যে ত্রিভুজের বাহু তিনটি আছে সেই তিনটি বাহুকে গুণ করতে হবে এবং নিচে তোমাকে ত্রিভুজটার ক্ষেত্রফলটা লিখতে হবে। তবে ক্ষেত্রফলটা তোমাকে বের করতে হবে, ক্ষেত্রফলটা তো এখানে দেওয়া নেই, তবে ক্ষেত্রফলটা তুমি কিভাবে বের করবে, তোমাকে অর্ধ পরিসীমা বের করো সবার আগে, ঠিক আছে? বিষমা বাহুর ক্ষেত্রফল বের করার জন্য আগে অর্ধ পরিসীমা বের করো। অর্ধ পরিসীমা কিভাবে বের করতে হয়, বাহু তিনটির হচ্ছে গিয়ে যোগফলকে 2 দ্বারা ভাগ করবে। তবে কত দাঁড়াবে এখানে আমাদের, কত 3 4 7 5 12, 12 কে 2 দিয়ে ভাগ করব কত আসবে 6, ঠিক আছে? তবে আমাদের যদি ক্ষেত্রফলটা যদি এ বি সি আমি যদি ধরি, এর ক্ষেত্রফলটা সূত্র কি হয়, ক্ষেত্রফল বের করার সূত্র কি, এস ইনটু এস মাইনাস এ ইনটু হচ্ছে কি এস মাইনাস বি ইনটু হচ্ছে কি এস মাইনাস সি, তাই তো? তো রুট ওভার এস মানে কত, অর্ধ পরিষেবা মানে কত হচ্ছে গিয়ে 6, এবার 6 থেকে তুমি একটা বাহু কত 3 বিয়োগ করো, প্রথম বাহু থেকে 6 থেকে যদি আমি 3 বিয়োগ করি কত পাবো আমি 3 পাবো, তারপর আরেকটা বাহু কত বিয়োগ হবে 6 থেকে 4 বিয়োগ হবে থাকবে কত 2, আরেকটা কত হবে 6 থেকে 5 বিয়োগ হবে থাকবে কত 1, তার মানে এখানে আমার কত হচ্ছে 3 দুগুণে 6 আর হচ্ছে গিয়ে 6 দুটো 6, তো রুট ওভার করে আমার কটা আসবে একটা 6 আসবে, ঠিক আছে? 6 হচ্ছে গিয়ে সেমি স্কোয়ার, তার মানে আমার অর্ধ পরিসীমা যা আসছিল আমার সেটাই আসছে হচ্ছে কি ক্ষেত্রফলটা। তবে এবার আমাকে বের করতে হবে এর কি বের করতে হবে, এর আমাকে বের করতে হবে এখানে দেখো ক্ষেত্রফলটা তো আমি এখানে বের করব, তো এখানে সূত্রটা কি ছিল আমার 4 ইনটু ক্ষেত্রফল ছিল, শুধু ক্ষেত্রফল নয় এখানে আমার ছিল 4 ইনটু ক্ষেত্রফল ইনটু 6, তবে 4 4 কাটলাম 3, এখানে হচ্ছে গিয়ে 2, তার মানে আমার এখানে কত দাঁড়ালো 2 পয়েন্ট, দেখো এখানে ভালোভাবে বিষয়টাকে বোঝো, এখানে আমি 6 কাটলাম
আর এখানে আমি কত কাটলাম দুই কাটলাম তার মানে আমার এখানে কত হচ্ছে কে তিন দুগুণে ছয় আর চার চার কেটে দিলাম কত থাকলো এখানে পাঁচ বাই দুই থাকলো এবার তোমাকে কি চেয়েছে তোমার চেয়েছে এটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা চেয়েছে বৃত্তের তোমাকে ব্যাসার্ধটা তো শুধু চাইনি ক্ষেত্রফলটা চেয়েছে তবে ক্ষেত্রফলটা তুমি কি করবে যারা সমাধানটা দেখতে চাচ্ছ না শুধুমাত্র উত্তরটা দেখতে চাচ্ছ তারা একটু কোশ্চেন একটু স্কিপ করে গিয়ে জাস্ট উত্তরগুলোকে দেখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে এবার যদি আমি বৃত্তের ক্ষেত্রফলটা বের করি তখন কি করব আমি যে পরিবৃত্ত আছে তার ক্ষেত্রফল বের করার সূত্র আমাদের সকলেরই জানা আছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে আমার পাই আর স্কোয়ার ঠিক আছে তো পাই আর স্কোয়ার পাই মানে কত বাইশ বাই সাত আর কত বেরোলো পাঁচ বাই দুই ঠিক আছে পাঁচ বাই দুই দুইবার লিখে দিলাম স্কোয়ার হয়ে গেল তাই না তবে এবার আমি কাটবো দুই আর একদিকে এগারো কাটলাম এবার নিচে আর কোনো কাটা যাচ্ছে নিচে কোনো কাটাকাটি আর যাচ্ছে না আর কোনো উপর নিচে কোনো কাটতে পারছি না তো সাত গুণে চোদ্দ রইলো এদিকে পাঁচ দু পাঁচ পাঁচ পঁচিশ রইলো পঁচিশ ইন্টু যদি এগারো যদি করি তো পঁচিশ পঁচিশ তার মানে দুই সাত পাঁচ আসবে ঠিক আছে তো কত আসবে দুই সাত পাঁচ অর্থাৎ আমাদের অপশনসটা কত আছে অপশনসটা আছে গিয়ে আমাদের সি নাম্বারটা সঠিক উত্তর হবে দুই সাত পাঁচ বাই চোদ্দ বর্গ সেন্টিমিটার ঠিক আছে নেক্সট কোশ্চেন্সে চলো 78 এ দেখো খুব সহজ অঙ্ক খুব মানে খুবই সহজ অঙ্ক 78 প্রত্যেকটা অঙ্কে যথেষ্ট ভালো অঙ্ক এসেছে এবং অঙ্কতে 10 পাওয়া 10 এ 10 পাওয়া কোনো ব্যাপার কিন্তু তোমাদের ছিল না তো তোমাদের অঙ্ক কিরকম কি হয়েছে অবশ্যই আমাকে জানাবে আই ইকুয়ালস টু পিটিআর বাই হচ্ছে গিয়ে 100 সরল সুদের হারে কত হলে দেখো সুদের হার কত হলে কোনো টাকা চার বছরে সুদে আসলে দ্বিগুণ হবে দেখো এই অঙ্কগুলোকে কিন্তু আমরা যখন এই ধরনের অঙ্ক বলবে তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু ডাইরেক্ট 100 কে 4 দিয়ে ভাগ করে 25% কিন্তু আমরা লিখতে পারি মানে ডাইরেক্ট ফর্মুলাতে যদি তোমাকে সুদে আসলে দ্বিগুণ বের করতে বলে বা আমাকে যদি অঙ্কটা করতে হয় তখন আমরা অঙ্কটাকে করব এরকমভাবে যে আমাকে সুদ আসল দ্বিগুণ হয়েছে সুদ আসলে দ্বিগুণ ছিল তার মানে সুদ কত টাকা হয়েছে আসল যা টাকা ছিল সুদ তত টাকাই হওয়ার জন্যই তো তোমার সুদে আসলে দ্বিগুণ হয়েছে তাই না তো আই ইকুয়ালস টু পি হয়েছে তাই না আই ইকুয়ালস টু পি হয়েছে তো আমরা পি আই এর জায়গায় পি কে পি লিখে দিলাম এখানে পি লিখলাম এখানে টি লিখবো চার বছর রেট অফ ইন্টারেস্টটা আমি বের করবো ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 100 ঠিক আছে তো পি পি এখান থেকে কেটে দিলাম সুতরাং আর ইকুয়ালস এখানে চার আর 100 কাটলাম 25 হলো সো আর ইকুয়ালস হচ্ছে গিয়ে 25 তো যখন এই ধরনের অঙ্ক থাকে যে তোমাকে দ্বিগুণ বলে দেয় সুদে আসলে দ্বিগুণ হবে বলে দেবে রেট অফ ইন্টারেস্টটা বের করতে হয় তখন হচ্ছে কি তোমাকে আর কিছু না যে বছরটা দেওয়া থাকে সেই বছরটাকে 100 দিয়ে ভাগ করতে হয় ডাইরেক্ট এখানেই করা যায় ঠিক আছে তো আমাদের এখানে সঠিক উত্তরটা কত আসলো বি নাম্বারটা সঠিক উত্তর আসলো নেক্সট কোশ্চেন্সে চলে যাই 79 2005 সালের ফার্স্ট জানুয়ারি থেকে 26 মে তবে চলো আগে সবার আগে এটাকে করি জানুয়ারি মাসে কত হলো 31 হলো ফেব্রুয়ারি মাস হচ্ছে লিপিয়ার বলেনি কত বলেছে 2005 বলেছে তার মানে 28 হলো তারপরে আসো হচ্ছে গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি আসো মার্চ আসো তারপরে হচ্ছে তোমার এপ্রিল আসো তারপরে হচ্ছে গিয়ে তুমি মেতে আসো ঠিক আছে সবগুলোকে যোগ করো ঠিক আছে যোগ করো তবে এখানে যোগ করলে কত হবে 8 হচ্ছে গিয়ে 16 ঠিক আছে হাতে থাকলো 1 রইলো আর এদিকে তোমার কত রইলো 3 3 3 তোমার 9 আর এদিকে 4 হচ্ছে গিয়ে তোমার 13 1 হ্যাঁ 13 আর এদিকে 1 146 তো এখানে কত রইলো তোমার 146 রইলো এইবার দেখো দিন এত কিন্তু দিন ঠিক আছে এত ডেজ এবার আসো অঙ্কটাতে তোমাকে কি বের করতে বলেছে সুদ বের করতে বলেছে তো যদি হচ্ছে কি তোমাকে এখানে সুদ বের করতে বলে তুমি কি করবে দেখো তোমাকে সুদ বের করতে বলেছে আয় বের করতে বলেছে সরল সুদ কষার অঙ্ক কিন্তু তো পিটিআর 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 ডিভাইডেড বাই 100 এই তো ফর্মুলা তো পি কত পি আসল কত টাকা বলেছে 3000 টাকা বলেছে ঠিক আছে টাইম দেখো এই যে ডেস দেওয়া আছে এই ডেসকে যদি তুমি বছরে নিতে চাও কি করবা তখন তোমাকে 365 দিয়ে ভাগ করতে হবে তবে এটা ইয়ারে চলে আসবে কেমন তবে এটা ইয়ার চলে আসবে ঠিক একই রকমভাবে এবার আমি টাইমটাকে কত লিখবো বছরে লিখবো তো আমি উপরের 146 নিচে 365 লিখলাম এখানে হচ্ছে গিয়ে 100 সূত্রের 100 বসালাম রেট অফ ইন্টারেস্ট 6 বসালাম একদম ক্লিয়ার সকলের আশা করি দুটো শূন্য কাটলাম এখানে আমি এবার 5 দিয়ে কাটি চলো 5 6 30 আর এখানে 5 দিয়ে কাটলে 5 7 হচ্ছে গিয়ে 35 আর হচ্ছে তোমার 3 5 হচ্ছে গিয়ে 15 73 এর সাথে 146 কাটো কত আসবে তোমার তোমার এখানে কত আসবে 2 আসবে দেখো 7 3 2 6 7 2 14 ঠিক আছে এবার এখানে তোমাকে কি করতে হবে 6 6 34 আর 2 গুণ করলে তোমার কত দাঁড়ালো হচ্ছে গিয়ে 72 টাকা দাঁড়ালো
কত নাম্বার আমাদের উত্তর দাঁড়ালো? উত্তর দাঁড়ালো আমাদের হচ্ছে কি তোমার ডি নাম্বারটা আমাদের উত্তর দাঁড়ালো, ঠিক আছে? তবে নেক্সট কোশ্চেনসে চলো, 80 নাম্বারটাতে রমেশ বাবু একটি ঘড়ি হচ্ছে কি 300 টাকায় বিক্রি করেন, ঠিক আছে? 300 টাকায় বিক্রি করেন, এতে তার ক্ষতি হয় কত? 25%। আমি আর আগে গেলামই না, তোমাকে বিক্রি সেলিং প্রাইসটা দেওয়া আছে, তোমাকে লসেরটা দেওয়া আছে, পার্সেন্টেজটা। তো এখানে অবশ্যই আমার পরবর্তী অঙ্কে কস্ট প্রাইসটা লাগবে, তো আমি আগে কস্ট প্রাইসটা বের করব। তো কস্ট প্রাইসটা আমি কিভাবে বের করতে হয়, ক্রয় মূল্য সমান সমান আমি কি করে বের করব, যে কস্ট প্রাইস ইকুয়ালস টু আমি উপরে কস্ট প্রাইস লিখব, নিচে এসপি লিখব, যেটা বের করতে হয় সেটাকে উপরে লিখব, কস্ট প্রাইস বাই এসপি, এবার এসপিটাকে কাটার জন্য এসপি, আর এখানে যে ভগ্নাংশটা দিতে হয় সেটা পার্সেন্টের উপরে ক্যালকুলেট করতে হয়। পার্সেন্টের উপরে ক্যালকুলেট করতে হয় বলতে তোমরা ঐকিক নিয়ম অঙ্ক করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এভাবেও করতে পারো, ঐকিক নিয়মও করতে পারো। এবার পার্সেন্টেজে বলে 25% বলেছে, তো 25% যদি তোমার ক্ষতি হয় তবে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা হবে এবং বিক্রয় মূল্য কত হবে? 75 টাকা হবে। আর সেলিং প্রাইসটা কত ছিল? 300 টাকা ছিল, ঠিক আছে? দেখো এখানে 25 দিয়ে কাটলাম, 4 হলো, 3 হলো, এখানে কাটলাম 100 হলো, তার মানে এখানে 400 হলো। দেখো ক্রয় মূল্য পেয়ে গেলাম কত? 400 টাকা। তিনি যদি 16% লাভ করতে চাইতেন তাহলে ঘড়িটি তাকে ওই বিক্রয় মূল্য থেকে আরো কত টাকায় বেশি বিক্রয় করতে হতো? তো 16% যদি লাভ করতে চাই, আমার তো ক্রয় মূল্যটা তো আমি পেয়ে গিয়েছি, ঠিক আছে? এবার আমাকে যদি এসপিটাকে বের করতে হয়, বিক্রয় মূল্য আমি বের করব, তো উপরে কি লিখবো? বিক্রয় মূল্য লিখবো, নিচে কি লিখবো? ক্রয় মূল্য লিখবো। বের করতে হবে এসপি থেকে, নিচে যেটা আছে সেটা দিয়ে লিখবো, তবে কেটে যাবে, আর এখানে এটা হচ্ছে পার্সেন্টেজের উপর। তবে লাভ কত? 16% লাভ করতে হবে। 16% যদি লাভ করতে হয় তবে 116 হবে এখানে, ঠিক আছে? আর কত টাকা মধ্যে? তো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 116 টাকা। এবার ক্রয় মূল্য এখানে কত বলেছে? আমরা কত বের করেছি? 400 টাকা বের করেছি, ঠিক আছে? তবে দুটো শূন্য এখানকার, দুটো শূন্য এখানে আমি কেটে দিলাম, এখানে 4 রইলো আমার, 100 আর 400 কেটে আমার 4 রইলো। 4 দিয়ে এটাকে গুণ করে দেই, 4 6 হচ্ছে গিয়ে 24, 2 রইলো 4 4, আর এখানে কত রইলো হচ্ছে গিয়ে আমার 6 রইলো, আর 4 4, ঠিক আছে? 400 হচ্ছে গিয়ে 64। এবার দেখো কি বলেছে, ওই বিক্রয় মূল্যের, তার মানে ওই বিক্রয় মূল্য কত? 300 টাকা। তো 300 টাকা থেকে আর কত বেশি টাকায় বিক্রয় করতে হতো? তার মানে দেখো 300 টাকা ছিল, তার মানে এখন কত বেরিয়েছে? 464 বিয়োগ করে দাও 300, তার মানে কত হচ্ছে কি? 164 টাকা বেশি বিক্রি করতে হতো। অর্থাৎ আমার আনসারটা কত আসবে? 164 আসবে, ঠিক আছে? এ নাম্বারটা আমাদের সঠিক উত্তর হবে। তারপরে চলে যাও অঙ্কতে, 82-81 নাম্বারের অঙ্কটাতে আসো। কর্ণের দৈর্ঘ্য কি বলেছে? দেখো কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে। আচ্ছা আমি এখানে জাস্ট 2D শেপে ড্র করছি, 3D যাচ্ছি না। ধরো এখানে 2D, আর এখানে যদি দুটো যদি ঘনক হয় 4 4, তুমি ভাবো 4 4 যদি দুটো হয় তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই যে প্রস্থটা সেটা 4ই থাকবে, এটা 4 আর এই পাশের 4 মিলে টোটাল 8 হয়ে গেল। তার মানে দৈর্ঘ্য কত হলো? 8 হলো। প্রস্থ 4 4ই রইলো, উচ্চতা কত রইলো? 4 4ই রইলো কিন্তু, তাই না? তবে এইবার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, কর্ণের দৈর্ঘ্য বের করার আমাদের সূত্র কি, ঠিক আছে? রুট অফ আর কি? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 8 আছে, 8-এর স্কোয়ার, প্রস্থ হচ্ছে কি তোমার 4 আছে, 4-এর স্কোয়ার, উচ্চতা 4 আছে, তো 4-এর স্কোয়ার, ঠিক আছে? তো এটাকে আমরা জাস্ট ক্যালকুলেট করব, কোনো প্রবলেমের কিছুই নেই। তো 8-এর করলে কত আছে কি? 64 আসলো, 16 আসলো, 16 আসলো, তার মানে এখানে 32, 32 আর হচ্ছে কি তোমার 64 যদি করো তার মানে 96 আসলো। এবার 96-কে যদি তুমি ফ্যাক্টর হিসেবে ভাঙো, তবে 96 আসলো আসলো, তো দাঁড়াও 16 আর হচ্ছে গিয়ে 6 আর করো, তার মানে কত আসলো? দেখো 16 × 6 করে 96 আসলো, তার মানে এটাকে যদি তুমি যদি রুট করো তার মানে এখানে 4 আসবে, 4√6 আসবে, তাই না? তো আমাদের সঠিক উত্তরটা আসবে হচ্ছে বি নাম্বারটা, 4√6 হচ্ছে গিয়ে সেন্টিমিটার। তারপর নেক্সট কোশ্চেন্সে আসো, 82-তে কি আছে? একটি পাম্প হচ্ছে গিয়ে ঘন্টায়, একটি পাম্প ঘন্টায় 2100 লিটার বলেছে। দেখো যখনই লিটার দেখবে না, এটা ইকুয়াল ভেবেই নেবে যে এটা কিন্তু তোমার ঘন ডেসিমিটারের সমান হবে, ঠিক আছে? তবে 7 মিটার দৈর্ঘ্য, 5 মিটার প্রস্থ বিশিষ্ট জলাধার
এবং উচ্চতাটা কত দিয়েছে 30 ডেসিমিটার উচ্চতায়। এবার হচ্ছে কি তোমার কি হবে জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে, ঠিক আছে 270 মিটার দৈর্ঘ্য বলেছে। তবে একটা সবার আগে একটা কাজ করো, আয়তনটা বের করো, আমার যে ট্যাঙ্কটা আছে তার আয়তনটাকে বের করব। আয়তনটা বের করার সূত্রটা কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। কিন্তু আমি কি করব সবগুলো এককে কি নিব ডেসিমিটারে করব। তো 7 মিটার আছে, 7 মিটার মানে কত ডেসিমিটার, 70 ডেসিমিটার। 5 মিটার আছে কত ডেসিমিটার, 50 ডেসিমিটার। তো 30 ডেসিমিটার ইনটু আছে, এটা তো তোমার ডেসিমিটারই আছে, কোনো প্রবলেমের কিছু নেই। তো 5 7 35, 35 আর 3 হচ্ছে তোমার গুণ করলে 105, আর পেছনে হচ্ছে কি 3টে শূন্য, তাই তো 105। তার মানে এত কি দাঁড়ালো বলো তো, এত দাঁড়ালো হচ্ছে তোমার ঘন ডেসিমিটার দাঁড়ালো। কেমন? তো ঘন ডেসিমিটার এত দাঁড়ালো, তোমার টোটাল আয়তনটা কত, এত। আবার এক ঘন্টা কতটুকু হয়, 2100 লিটার, লিটার বাদ দাও এবার ঘন ডেসিমিটার পূর্ণ হয়। তবে সময় কতটুকু লাগবে, সময় লাগবে কতটুকু, টোটাল কত, ঠিক আছে টোটাল আয়তনটাকে এক ঘন্টায় কতটুকু ভরে আয়তন সেটা দিয়ে ভাগ করে দাও, সিম্পল ব্যাপার, তাই না? দুটো শূন্য দুটো শূন্য কাটো, এটা হচ্ছে গিয়ে 5, আর একটা শূন্য ছিল 50, তার মানে আমাদের আনসারটা কত দাঁড়ালো, 50 ঘন্টা দাঁড়ালো, তাই না? ঠিক আছে, তারপরে চলে আসো 33-তে চলে আসো। এ ও বি দুটি নিরেট গোলক, ভালো কথা। দেখো এগুলো অঙ্ককে, এই অঙ্কটাও কিন্তু আমরা একদম সহজ হিসেবেই করতে পারি, তবুও হচ্ছে গিয়ে একটু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ব্যাপারটাকে বোঝানোর জন্য একটু বড় করেও করতে হলো, জাস্ট একটু বোঝো। এ ও বি দুটি নিরেট গোলক, বি এর সমগ্রতলের ক্ষেত্রফল কত, এ বলেছে বি এর সমগ্রতলের ক্ষেত্রফল এ এর সমগ্রতলের ক্ষেত্রফলের 4 গুণ। গোলক বলেছে, তো তো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? আমি যদি এর বলি, ধরো এ যে গোলকটা আছে এ এর সমগ্রতলের ক্ষেত্রফল যদি বলি, ঠিক আছে সমগ্রতলের ক্ষেত্রফলেই, তার মানে তার পার্শ্বতলের ক্ষেত্রফলটা হবে। তো ক্ষেত্রফলটা কি দাঁড়াচ্ছে, 4 পাই আর স্কোয়ার, তো চলো এটাকে আর 1 ধরি, এবং বি এর সমগ্রতলের ক্ষেত্রফলটাকে 4 পাই আর 2 স্কোয়ার ধরি। এবার আমাদের যে শর্ত রয়েছে সেই শর্ত হিসেবে কি বলা হচ্ছে, যে বি এর ক্ষেত্রফলটা এ এর ক্ষেত্রফলের 4 গুণ, তার মানে বি এর ক্ষেত্রফল কোনটা, 4 পাই আর 2 স্কোয়ার সমান সমান এটা কার কার, এর কত, 4 গুণ। তবে 4 × 4π r1² ঠিক আছে, তো 4π কেটে দাও, তবে আর 2² সমান সমান কত দাঁড়াবে, 4r1² ঠিক আছে, 4r1² এইবার ডিভাইড করতে হবে তোমাকে। দেখো এবার দেখো আমি যদি রুট ওভার করি দুটোকে, আর 2 রুট ওভার করলে এখানে শুধু আর 2 থাকবে, এবার এটাকে রুট ওভার করলে কত আসবে, 2r1 আসবে। এবার কিউব করে দাও, এবার এটার কিউব করে দাও, তবে আর 2 যদি কিউব করো এ পাশে কত আসবে, 8r1³, এটাকে কিউব রাখো, কেন রাখো একটু পরে বুঝবে, ঠিক আছে। তো এই ধরনের দেখো এগুলো অঙ্ক যখন তোমরা প্র্যাকটিস করবে, আগে যদি করা থাকে তোমরা জানো এই যে 4 আছে না, 4 গুণ বলেছে, তো এটাকে রুট ওভার করলে কত হয়, 4 আসে, তো 2 এর কিউব করলে 8, বাস এটাই হচ্ছে গিয়ে তোমার একটা ব্যাপারটা চলে আসে কোনটা কার গুণ, একদম সহজভাবে এইভাবে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায়। হ্যাঁ, তো 1:8 উত্তর আসবে, এগুলো জিনিসগুলো বোঝা যায়। যাই হোক আমি অঙ্কটাকে করে দিচ্ছি, তো এখানে দেখো কি দাঁড়াচ্ছে, এবার আমরা কি বের করব, কার অনুপাত বের করব, আয়তনের অনুপাত বের করব। তো এতটুকু বের করেছো, বের করার পর আয়তনের অনুপাতটাকে বের করো, আয়তনের অনুপাতটাকে বের করো। তো আয়তনের অনুপাত কি, এর সূত্র কি আয়তনের, তোমার প্রথমটার দেখো 4/3, আমি 4/3 ভাবে লিখলাম, 4/3π r³ হবে, এবং তোমার দ্বিতীয়টার ক্ষেত্রে কি লিখবো, 4/3π r³ লিখবো। তো এটা এটা এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে 4/3π 4/3 কেটে দিলাম। এবার r1 এর আমরা মান বের করিনি, আমরা বের করেছি r² এর, তো r² এর কি, 8r³, তবে r³ কেটে দিলাম, থাকলো কত, 1/8, তো 1/8 থাকলে অনুপাত কত, 1:8, ঠিক আছে। তো আমাদের এখানে কোনটা সঠিক উত্তর, আমাদের সি নাম্বারটা সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে চলো 84-এ আসো,
একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত। একটা শঙ্কু তো, একটা শঙ্কু লম্ব বৃত্তাকার, একটা শঙ্কু লম্ব বৃত্তাকার, একটা শঙ্কু এর তির্যক উচ্চতাটা এটা। তো ধরো এটাকে আমরা তির্যক উচ্চতাটাকে ধরে নিলাম, শঙ্কুর উচ্চতা কত বলেছে 4x ধরে নিলাম এবং তির্যক উচ্চতাটা কত ধরলাম আমরা 5x ধরলাম। তবে যেহেতু 4:5 দেওয়া আছে, ঠিক আছে, আর তবে এই জায়গাটা আমরা বের করব এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা কি ভূমি আর এটা কি এই যে নিচের যে তোমার ভূমিটা আছে সেই ভূমিটার কি এটার অর্ধেক ব্যাসার্ধ। দেখো ব্যাসের অর্ধেক এটা কিন্তু ব্যাসার্ধ, তার মানে আমরা যদি এটা বলতে পারি না যে যে ভূমিটার ছিল, ভূমি যে তলটা ছিল, যে বৃত্ত ছিল তার হচ্ছে কি এটা ব্যাসার্ধ আমরা একটা বলতে পারি না, ঠিক আছে। তো এই ব্যাসার্ধটাকে আমরা কিভাবে করব, একটা তো খুব সহজ দেখেই বলা যায় যে এটা 5 হলে আমরা অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ করব, পিথাগোরাসের সূত্র করব। তো 5 5x স্কোয়ার থেকে এটা 5 একক হলে এটা 4 একক হলে এটা 3 একক হবে, এটা দেখেই বোঝা যায়, এটা করার কিছু নেই, ঠিক আছে, দেখেই বোঝা যায়। আর এটা যদি তোমার হচ্ছে কি 3 একক হয় তবে হচ্ছে কি তোমার এটা 3 একক, এবার মানে 3 একক মানে এটা তোমার 3x বের হবে। এবার তোমাকে বের করতে বলেছে তির্যক উচ্চতার ভূমির অনুপাত, তির্যক উচ্চতা কত 5x আর ভূমির ব্যাসার্ধ কত হচ্ছে কি 3x, ঠিক আছে। তো 5:3 তোমার এখান থেকে উত্তর আসবে, বা এটাকে যদি করতে হয় তোমাকে এইভাবে করতে হবে ভূমির ব্যাসার্ধ সমান সমান হচ্ছে কি 5x, তার হচ্ছে কি হোল স্কোয়ার অতিভুজের স্কোয়ার মাইনাস হচ্ছে কি লম্ব স্কোয়ার সমান সমান এখানে কত আসবে 25 হচ্ছে কি x স্কোয়ার মাইনাস হচ্ছে কি তোমার 16 হচ্ছে কি x স্কোয়ার, এবার এখানে কত আসবে হচ্ছে কি 9 হচ্ছে কি x স্কোয়ার সমান সমান হচ্ছে কি আসবে তোমার 3x, এই 3x আসলো, তাই না। এবার 3x তোমার এতটুকু তোমাকে বের করেছে তির্যক উচ্চতার ভূমির ব্যাসার্ধ, এদের অনুপাত তির্যক উচ্চতা হচ্ছে 5x ভূমির ব্যাসার্ধ হচ্ছে 3x, অনুপাত করলে x গুলোকে কাটো 5:3 তোমার উত্তর চলে আসবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন সে চলো 85, এই হচ্ছে 10টা অঙ্ক ছিল x স্কয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণের বীজগুলির গুণফলের বর্গমূল কত, এটা তো এটা একটা অঙ্ক হলো। দেখো কি বলেছে, দ্বিঘাত সমীকরণের বীজগুলির গুণফলের বর্গমূল কত। এখানে যে একটা সমীকরণ দেওয়া আছে আমাকে বলো তো বীজগুলির গুণফলটা কত, এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে বীজের গুলির গুণফল হচ্ছে এটা আলফা ইনটু বিটা হচ্ছে কি 4, তবে এর বর্গমূল করো, 4 বর্গমূল করলে কত হয় 2 হয়, মুখে মুখে উত্তর শেষ, ঠিক আছে। তারপরের পার্টগুলোতে আসো, এবার তারপরের পার্টগুলো বলতে হচ্ছে কি এবার এখানে আমরা যাব হচ্ছে কি দাঁড়াও, এবার আমরা এখানে যাব হচ্ছে কি তোমার জিকের পার্টগুলোতে, আমরা তো অঙ্ক তো এখান থেকে তো সমস্ত কিছু করে ফেললাম, হ্যাঁ অঙ্ক এখানে আমরা কমপ্লিট করে ফেললাম, এবার আমরা যাব হচ্ছে এখানে আমাদের এই জিকে এবং জিআইটা জাস্ট একটু মিলিয়ে নাও, জাস্ট একটু মিলে নাও জিকে অ্যান্ড জিআই, জিকে অ্যান্ড হচ্ছে কি জিআই গুলো জাস্ট একটু মিলিয়ে নাও, বাস হচ্ছে কি আমরা এখানে শেষ করব, ঠিক আছে। তো দেখো নিচের কোনটি হচ্ছে কি পতঙ্গের কামড়ের ফলে হয়, খুব সহজ একটা প্রশ্ন, পতঙ্গের কামড় তো মানে আমার কি হচ্ছে অবশ্যই এখানে ডেঙ্গু দেওয়া আছে শুরুতে, তো ডেঙ্গু হচ্ছে কি মশার কামড়ের ফলে, তো আমাদের এখান থেকে সঠিক উত্তরটা অবশ্যই চলে আসবে হচ্ছে কি ডেঙ্গি। দেখো কত সহজ উত্তর, মানে খুব সহজ এসেছে, কঠিন বললে একটাই বলতে পারো যে ইংলিশ গ্রামার থেকে শুধু ওয়ার্ড স্টকের ব্যাপারগুলো এসেছে 87টাতে। দেখো 87টাতে তো নিম্নলিখিত কোনটি সর্বোত্তম হচ্ছে বায়ু দূষণকারী, সব থেকে বেশি বায়ু দূষণকারী, দেখো লার্জেস্ট এয়ার পলুটেন্ট বলেছে, সব থেকে বেশি তোমার বায়ু দূষক পদার্থ কোনটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। তারপরে দেখো আমাদের হচ্ছে কি যে সৌরজগৎ আছে সেখানে তোমার উষ্ণতম গ্রহ কোনটা, প্রথমটা বুধ না, বুধের পরে তার বুধের পরেরটা ওটা সামনে আছে বলে যে সব থেকে গরম হবে ওরকম ব্যাপার না, শুক্রতে যে পরিমাণ হচ্ছে কি ধাতু যেগুলো রয়েছে তার জন্য ওটা বেশি পরিমাণে গরম হয়, তা এখানে হচ্ছে কি শুক্র হবে তোমার সঠিক উত্তর। তারপরে আসো 89টা এখানে তোমার কি বলেছে সূর্যালোক হচ্ছে কি সাহায্যে আমাদের কি তোমার উপকার হতে পারে, সেটা হচ্ছে কি হয় ভিটামিন ডি, আমাদের স্কিনের মধ্যে ভিটামিন ডিটা তোমার সিনথেসিস হয়, সেটা হচ্ছে কি আমাদের সূর্যালোকের একটা বিশেষ একটা কাজ এই অপশনসগুলোর মধ্যে থেকে, ঠিক আছে। তারপরে দেখো তারপরে আসো তারপরে চলো এখানে দেখো ফায়ার টেম্পল অগ্নি মন্দির বলেছে কোন ধর্মের উপাসনার উপাসনা গৃহ, সেটা হচ্ছে তোমার পারসি ধর্ম, জড় ঠিক আছে, জড় হচ্ছে কি দৃষ্ট হচ্ছে কি বাদ অর্থাৎ পারসি ধর্ম, ঠিক আছে। তারপরে আসো ইউএনও ইউনাইটেড হচ্ছে কি নেশনস অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় আছে, নিউ ইয়র্কে আছে ইউএনএ।
তবে আমরা জিকেতে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সেরকম ভাবে কিন্তু ইতিহাস বলো অর্থনীতি বলো ওগুলো থেকে খুব বেশি কিন্তু একটা কিন্তু প্রশ্ন কিন্তু আসেনি তাই না 92 দেখো কি বলেছে সাবমেরিনে কি ব্যবহার করা হয় দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয় খুব সাধারণ প্রশ্ন ঠিক আছে ও এটা একটু তোমাদেরকে জানতে হবে যে 93টা যে আমজাদ আলী খান হচ্ছে কে তোমার হচ্ছে কে সরোদ ঠিক আছে আমজাদ আলী খান হচ্ছে কে কোনটা বাজায় সরোদ তারপরে আসো এটা তো সকলেরই জানা দ্য লেডি উইথ দ্য ল্যাম্প হচ্ছে কে আমাদের ফ্লোরেন্স হচ্ছে কে নাইটিঙ্গেল ঠিক আছে নার্সিং পড়ছো তো এটা তো একদম খুবই কমন প্রশ্ন তোমাদের গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত অস্ট্রেলিয়াতে অবস্থিত জিআই গুলো এত সহজ দিয়েছে একদম ভাবার বাইরে বুঝলে তো এত সহজ সহজ দিয়েছে 36 থেকে এখানে তোমার কত হয়েছে 34 আসলো 2 কমলো এখানে আসলো 4 কমলো এখানে আসলো 2 কমলো এখানে আসলো 4 কমলো তারপরে 2 কমবে 24 থেকে 2 বিয়োগ করলে 22 হবে ঠিক আছে না 97 এ আসো 3 5 15 8 4 19 তারপরে হচ্ছে তোমার 4 6 24 আর 5 29 5 7 35 আর 6 হচ্ছে গিয়ে তোমার 35 আর 6 তোমার হচ্ছে গিয়ে 41 ঠিক আছে তো সঠিক উত্তর কত 41 দেখো কত সহজ দিয়েছে দেখো এখানে 6 থেকে 11 তে গিয়েছে 5 যোগ করে 6 তে 11 থেকে 21 এ গিয়েছে 10 হচ্ছে গিয়ে যোগ করে 21 থেকে 36 এ গেল তোমার 15 যোগ করে দেখো ঠিক আছে 15 যোগ হলো এবার 36 থেকে 56 তে গেল তোমার যোগ হচ্ছে গিয়ে তোমার 20 হলো দেখো 5 5 করে বাড়ছে না হ্যাঁ 5 5 করে বলছে তো প্লাস এখানে 25 করে দাও অর্থাৎ 56 এর সাথে 25 যদি প্লাস করো তখন এখানে 1 আসলো এখানে 8 আসলো 81 আসলো সি নাম্বারটা তোমাদের সঠিক উত্তর তারপরে চলে আসো এটা তো তোমার বিগত হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন থেকে কপি এন্ড পেস্ট লাইট যদি ক্যান্ডেল হয় লাইট সরি ক্যান্ডেল কি দেয় আলো দেয় তবে কি দেয় এটা আমি করিয়েছি তোমাদেরকে সেই লজিক্যাল রিজনিং এর ক্লাসের মধ্যে তাই এটা আর কোনো এক্সপ্লেনেশন কিছু দরকার নেই ডি নাম্বারটা সঠিক উত্তর হয়ে যাবে তারপরে 100 নাম্বারটাতে আসো হাউ ডেভিডস ফাদার তো ডেভিডের হচ্ছে গিয়ে বাবা ডেভিডের বাবা ঠিক আছে ডেভিডের বাবা বাবার কি বলেছে অনলি ডটার ইন ল একমাত্র ডটার ইন ল মানে কি একমাত্র ডটার ইন ল মানে তোমার ওই ডেভিডের ওয়াইফ তাই না একমাত্র ডটার ইন ল বলতে আমরা কি বুঝবো ডেভিডের ওয়াইফ ঠিক আছে ডেভিডের বাবার ডটার ইন ল তার মানে একমাত্র যেহেতু বলেছে তার মানে ডেভিডের ওয়াইফ তবে ডটার ইন ল সন ডটার ইন ল সন তার মানে এই ডটার ইন লস সন তার মানে এই যে সনটা এই সনটা কার ডেভিড আর এনা তাই তো এবার এই সেই সন এর ওয়াইফ সেই সন এর ওয়াইফ তার মানে এই যে ওয়াইফ করলাম তবে এই যে ওয়াইফ রিলেটেড টু সনস ওয়াইফ রিলেটেড টু ডেভিড কি হবে তো ডেভিডের কি হবে ডেভিডের কি হবে বলো এই ওয়াইফের সাথে ডেভিডের রিলেশন কি হবে এটা তো ডেভিডের ছেলে তো ডেভিডের ছেলের হচ্ছে কি ওয়াইফ তার মানে কি হলো ডটার ইন লই সম্পর্কে হলো ঠিক আছে তো এই ছিল আমাদের পুরো 100 কোশ্চেনস এর হচ্ছে কি উত্তরগুলো করে দিয়েছি এগুলো লজিকগুলো দিয়েছি অঙ্কগুলো খুব সহজ এসেছে তোমাদের কিরকম কি হয়েছে অবশ্যই জানাবে আর আমাদের 2024 এর ব্যাচ শুরু হচ্ছে কি তোমরা সকলেই জানো ফার্স্ট অফ আগস্ট থেকে রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবে খুব ভালোভাবে এই বছর হচ্ছে কি আমরা যা করব অনেকটা সময় নিয়ে আমাদেরকে পড়াতে হবে কারণ আমাদের 11 12 এর অনেক টপিক হচ্ছে কি কভার করতে হবে এটার জন্য কারণ আমরা কিছু কোশ্চেনস পেয়েছি তো ছাড়ার কোনো গল্প নেই ঠিক আছে